হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ তো আজ সকাল সকাল উঠেই ফুল ফ্যামিলির সাথে বেরিয়ে পড়েছি মায়াপুর যাওয়ার উদ্দেশ্যে প্রথমেই ঠাকুরনগর থেকে ট্রেন ধরে নিলাম আসলে আমাদের এখান থেকে মায়াপুর যেতে অনেকগুলো ট্রেন পাল্টাতে হয় তারপর অটোতে করে যেতে হয় ভোটে করে যেতে হয় সেই কারণে অনেক সকাল সকালই বেরিয়ে পড়েছিলাম ট্রেন কিছুটা যেতেই চোখে পড়লো ঠাকুরনগরের মেলার মাঠ আগের দিন ভিডিওতে তোমাদের দেখিয়েছি মেলার প্রস্তুতি যাই হোক এরপরে আমরা বনগাঁ পৌঁছালাম বনগাঁ থেকে রানাঘাটের ট্রেন ধরে রানাঘাট পৌঁছালাম তারপরে রানাঘাট থেকে আসলাম কৃষ্ণনগরে এবার আমরা যাব অটো করে ফেরিঘাট মানে মায়াপুর ফেরিঘাট ফেরিঘাট পৌঁছেই প্রথমে চোখে পড়লো শ্রী চৈতন্য দেবের একটা মূর্তি এখানে নতুন বানানো হয়েছে কারণ আগে এটা আমি দেখিনি আমার মাম্মাম আগে কোনো দিনেও নৌকাতে ওঠেনি তার জন্য ও খুব এক্সাইটেড ছিল আমরা ফেরিঘাটে পৌঁছানোর আগেই একটা নৌকা ওখানে ছিল কিন্তু নৌকার মধ্যে অনেক লোক ছিল এবার ভয় পাচ্ছিলাম আমরা যে উঠবো কি উঠবো না এত লোক একসঙ্গে যাবো তারপরে ভাবলাম এটা তো ওদের রোজকার কাজ কিচ্ছু হবে না উঠেই পড়লাম নৌকোতে ওঠার মজা তো আছেই কিন্তু বসার জায়গা নেই কি আর করা দাঁড়িয়ে থাকলাম নৌকায় উঠেছ ভেবেছিলাম নৌকায় হয়তো আর লোক নেবে না আমরাই লাস্ট কিন্তু দেখছি এ তো আরো লোক তুলছে এবার সত্যিই একটু ভয় করছে যাই হোক নৌকাটা স্টার্ট দিল আর আস্তে আস্তে আমরা সামনের দিককে এগোতে শুরু করলাম মাত্র দু মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম মায়াপুর ঘাটে কিছু দূর হাঁটতেই চোখে পড়ল শ্রী চৈতন্য মঠের সিংহদুয়ার ইস্কনের সামনে আসতে না আসতেই এই ঠাকুমারা আমাদের কপালে তিলক কেটে দিল খুব মজা পাচ্ছিল যে প্রথমবার এগুলো কি হচ্ছে ওর সাথে এবার হলো ইস্কনের ভেতরে ঢোকার পালা রাধে আমি আগেও দু চারবার এসেছি ইস্কনে কিন্তু যতবারই আসি ততবারই ভালো লাগে এত সুন্দর জায়গা এত মনোরম পরিবেশ তোমরা যারা এসছো তারাই বুঝতে পারবে আমরা ইস্কনের মধ্যে ঢুকে পড়েছি এখন যাব প্রথম এই মন্দিরটার ভেতরে দেখে আসি মন্দিরটা কেন তোমাদের সাথেও শেয়ার করছি মন্দিরে ঢোকার আগেই দেখলাম ফাউন্টেনটা চালিয়ে দিয়েছে আর এত জোরে জল পড়ছে যে আমাদের গায়ে তার ছিটে ফোটা চলে আসছে এই গরমের মধ্যে সত্যি ভালোই লাগছিল ও মন্দিরের ভেতরটা খুবই সুন্দর ছিল কিন্তু দুটো বিষয় হচ্ছে ভেতরে ফোন অ্যালাউ ছিল না ক্যামেরা করাটা অ্যালাউ ছিল না তো তোমাদেরকে দেখাতে পারলাম না তোমরা বাইরে থেকে দেখো আর যাদের সত্যি দেখার ইচ্ছা তারা এখানে এসে তারপরে দেখতে পেলো সত্যি বলছি ভেতরটা খুবই সুন্দর এখানে কিন্তু এরকম অখণ্ড চলতেই থাকে সারা দিন সন্ধ্যার সময় দেখার খুব ইচ্ছা আর আছে কিনা। তারপরে চোখে পড়লো এই গরুর গাড়ি তোমরা যদি চাও তাহলে এই গরুর গাড়িতে কিন্তু সবারই করতে পারো মাত্র দশ টাকা নেয় এবার আমরা চলে এলাম রঙিন মাছের ফোয়ারা দেখতে প্রথমে কিছুই দেখতে পাচ্ছিলাম না আসলে এত রোগ যে মাছগুলো লুকিয়েছিল তারপরে একটু নাড়া করতেই দেখলাম সব বেরিয়ে পড়লো আমার মাম তো পারলে এক্ষুনি মাছগুলোকে ধরে নেয় আমাকে আবার বলছিল পাপা বসি নিয়ে আসতে পারতে তাহলে মাছগুলোকে আমরা ধরে বাইরে নিয়ে যেতে পারতাম এবার পালা প্রসাদ খাওয়ার এসেই তিনটে টিকিট কেটে নিয়েছিলাম তো সময় মতো গিয়ে লাইনে দাঁড়ালাম কিন্তু বাপ রে এত লাইন দিয়ে প্রসাদ খেতে হবে সেটা ভাবতে পারিনি আসলে আজকে দু তিনটে কাউন্টার বন্ধ ছিল মাত্র একটা কাউন্টারই খোলা ছিল সেই কারণেই আজ এত ভিড় হয়েছে দেড় ঘন্টা লাইন দেওয়ার পরে অ্যাটলিস্ট গিয়ে পৌঁছালাম প্রসাদের মধ্যে ছিল পনির আলুর তরকারি ঘ্যাট আর একটা ডাল তার সাথে ছিল মিষ্টান্ন আর খেতেও দারুণ এতক্ষণ লাইন দিয়ে প্রসাদ খেয়েছি সত্যি খুব মজা লাগছে খেয়ে আসার পরে একটু এপাশ ওপাশ ঘুরে নিলাম কারণ এবার বাড়ি যেতে হবে তো আমাদের ঘোরা কমপ্লিট এখন বাড়ি যাচ্ছি তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবো আর আমার পেজটাকে অবশ্যই ফলো করে দেবো থ্যাংক ইউ